আর সংশোধনের ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন ইতিপূর্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক করার জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের নির্বাচন কমিশন বৈঠক করে তাদের মতামত জানিয়েছেন নির্বাচন কমিশন সকলের মতামতের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরপিও পিও সংস্কার প্রয়োজন আছে কি না বা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এখানে সরকারের কোনো ভূমিকা নেই আর বিএনপি তারা ষড়যন্ত্র এবং নেতিবাচক কথা কিছু খুঁজে পায় না একটা জনধিকৃত দল যে দলের প্রধান যিনি ইতিমধ্যেই ইতিমে টাকা আত্মস্বের জন্য আদালতের রায় দণ্ডিত হয়ে কারাগারে এবং এই আদালতের রায় দণ্ডিত হওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি প্রতিষ্ঠিত দুর্নীতিবাস দল হিসাবে যাদের কাছে চিহ্নিত হয়েছে এই প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দলের রাজনীতির কিছু নেই দেশবাসীর বলার কিছু নেই যার কারণে তারা বিভিন্ন সময়ে অপ্রাসঙ্গিকভাবে অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে এসে জনগণকে বিভ্রান্ত করতে চায়